ঘুমা বেরিয়ে গেছে, ঘুমা বেরিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এসে গেছে ভাই, রেডি ডিজিটাল কানেকশন। দেখতে পাচ্ছেন এই ডিজিটা, এই ডিজিটা ছিল 30 কেবি, বাবু দাঁড়াও, 30 কেবি ছিল, কিন্তু এই ডিজিতে হচ্ছে না। তো সেই জন্য টিএমএস সাউন্ডের কাছে কিন্তু ডিজি এসেছে একটা 125 কেবি, ঠিক আছে। বড় বড় সেটা বাইতে যে ডিজি লাগে আমরা সেই ডিজি এনেছি। রুদ্রনীল ডিজি সার্ভিস, রুদ্রনীল ডিজি সার্ভিস আজকে আমার রোড শোতে ইলেকট্রিক সাপ্লাই দেবে। তো দেখতেই পাচ্ছেন গাড়ির মধ্যে এসে গেছে, আর ক্লাবের ছেলে এবং অপারেটর ভুলেরা সকলে মিলে কিন্তু কানেকশন করছে। তো চলুন ভিডিওটা দেখিয়ে দিচ্ছি কীভাবে কী কানেকশন হচ্ছে, দেখে থাকুন টিএমএস সাউন্ডের ইউটিউব চ্যানেল। তো বন্ধু দেখতে পাচ্ছেন টিএমএস সাউন্ডের কিন্তু বক্স এখন বন্ধ আছে, কারণ যে জেনারেটার থেকে, জেনারেটারই বলি, বড় জেনারেটার থেকে চলছিল তো সেটা 30 কেবি ছিল, তো 30 কেবিতেও কিন্তু হচ্ছে না। আর সেই জন্য দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা বড় ধরো ডিজি এনেছে মনে হয়। আমি বলেছিলাম যে এটা পারবে না, কারণ সেটআপের সাথে লাইটিং রয়েছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন আমাদের ডিজি একটা এসে গেছে কিন্তু, তো ঠিক আছে, জোর কদমে দেখতে পাচ্ছেন ব্যাটারি নিয়ে যা ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ এসে গেছে, জানো যা যা তাদেরই ঘর কখন হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন একটা 125 কেবি ডিজি এসে গেছে, ঠিক আছে, 125 এসে গেছে, ঠিক আছে। কত 200 নয়, 125, এইটা 125 কোনটা, আর এটা 225। আরে বাজে জাগুসি বলে যাচ্ছে বন্ধুরা, মনে করবেন না, ঠিক আছে। এটা বড় ডিজি কিন্তু দেখতে পাচ্ছেন গাড়ি করে আনা হয়েছে, স্পটে ডঙ্গলে আছি, দেখতে পাচ্ছেন কত বড় ডিজিটা। তার কারণ হচ্ছে রুদ্রনীল ইলেকট্রিক, আবার সেই রুদ্রনীল ইলেকট্রিকের ডিজি কিন্তু আমরা নিয়ে এসেছি, কারণ আমাদের কিন্তু যে ডিজিটা পাঠানো হয়েছিল এতে কিন্তু কোনো মতেই পাওয়ার সাপ্লাই দিতে পারছে না, কারণ এত বড় একটা সেট আপ, তার সঙ্গে এত বড় একটা লাইটিং, ঠিক আছে। টিএমএস সাউন্ডের সেট আপ বলে কথা, পাওয়ার ঠিকঠাক না দিলে হয়। দেখতে পাচ্ছেন ক্লাবের সেটা জোরদার উদ্যোগ নিয়েছে এবং কুইক ট্রান্সফার করা হচ্ছে, ওইখান থেকে সমস্ত কানেকশন বের করা হচ্ছে, তারগুলো খুলে খুলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ আমাদের বুলেদা বিরাট খাটছে, বুলেদা তোমার এই ডিজি ধোঁয়া বেরিয়ে গেছে, ধোঁয়া বেরিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এসে গেছে, এসে গেছে, ঠিক আছে, একদম রুদ্রনীলের 125 কেবি আনা হয়েছে, যাইতে ব্যাপার নয়। কাকাবু তাড়াতাড়ি খুলুন, আমি আলো লাগাচ্ছি, খুলুন তাড়াতাড়ি ডিজির কানেকশন করুন, ঠিক আছে। তো এখান থেকে কানেকশনগুলো চেঞ্জ করে এটাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এ পাচ্ছে না, 30 কেবি ফেল, আমাদের যে মাইক সেটআপের কানেকশনটা এটা, তো এটা কিন্তু এখান থেকে খুলে নেওয়া হচ্ছে, খুলে নিয়ে তারপর কিন্তু ট্রান্সফার করা হবে, ঠিক আছে। ওখানে কানেকশনটা দাও, কানেকশনটা দাও, ঠিক আছে, বাস ওর সঙ্গে কোনো ঝামেলা নেই। এবার 125 কেবি ডিজি দিয়ে কেমন বাজে সেটা এখন দেখার, এবং লাইটিংটা অবশ্যই 100% ভালো আরও খেলবে, কারণ ভোল্টেজটা কম ছিল। তো এরপর যেহেতু রুদ্রনীলের 125 কেবি ডিজি আনা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। বাবু বাবু দাঁড়া, বাবু একটু দাঁড়া শোনা, ঠিক আছে, ঠিক আছে, ছোট ডিজিটা এখন সাইড করে দেওয়া হোক। কি হলো ম্যানেজার, তোমার 30 কেবি পারলো নি, কি গো 30 কেবি পারলো না, এবার 125 কেবি এনেছি। আচ্ছা ঠিক আছে, এবার ওইটারও ধোঁয়া বের করে দেবো, ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক কি হয়। 125 কেবি রুদ্রনীল যেই ডিজিটা গেছে, বড় বড় পাওয়ার, বর্মন, টাইটানিক, রোলান, রকস্টার, বড় বড় সেটআপের সাথে গেছে, সেই ডিজি আজকে এসেছে টিএমএস সাউন্ডের কাছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন রুদ্রনীল ইলেকট্রিক মনসুকা, তো সেই রুদ্রনীল ডিজি 125 কেবি আবার এসে গেছে আমার টিএমএস সাউন্ডের কাছে, ঠিক আছে, একদম খুব কুইক কাজটা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ক্লাবের ছেলেরা কিন্তু ঝাড়াঝাট করছে, আর ওইদিকে অনেক ছোটোখাটো সেটা আস্তে আস্তে এগিয়ে আসছে, তো সেই জন্যই আমাদেরও কিন্তু কাজটা তাড়াতাড়ি সারতে হবে। দেখতে পাচ্ছেন দূরে কিন্তু ছোটো ছোটো সেট আপের বিভিন্ন ছোটো ছোটো কম্পিটিশন শুরু হয়ে গেছে। বন্ধু দেখতে পাচ্ছেন আর ডিজির কানেকশন কিন্তু প্রায় রেডি, ডিজির কানেকশন ইলেকট্রিক সার্ভিস, প্রচন্ড চাপ দিচ্ছে ক্লাবের ছেলেরা, যে তাড়াতাড়ি করো তুমি রেডি, ঠিক আছে, চাপে পড়ে একদম ডিজিরা দেখতে পাচ্ছেন পুরো ঘেরে গেছে, ঠিক আছে, চলছে
রেডি হয়ে গেলে আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে যাবো রোড শো করতে করতে, ঠিক আছে? রেডি করুক কানেকশন, আর আমরা তখন সেটআপের কাছে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আর ডিজির কিন্তু তার এসে গেছে, আর ছেলেরা সব অপেক্ষা করছে, একটু পরেই গান বাজবে এবং লাইটিং শুরু হবে। আর দেখতে পাচ্ছেন এখানে তারের কানেকশন দেওয়া হয়েছে, আর এরপর এখানে লাইটিং এরও কানেকশন দেওয়া হয়েছে। লাইটিং এর ব্যবস্থা দেখতে পাচ্ছেন, নিউ যুব সংঘ নিরঞ্জন মাটি ক্লাব, ঠিক আছে? এরপর ডিজি স্টার্ট হবে, এবং ডিজি স্টার্ট হওয়ার পর তারপরে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাজছে, ঠিক আছে? Two Shock Remix.